হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে, আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। তো বলেই দিই, এতক্ষণ টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কোন দিনের কথা বলছি। হ্যাঁ, আজকে আমার জন্মদিন। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো এটা বাড়ি নয় আর অন্য কোথাও। তো এটা হচ্ছে আমাদের এখানকার অর্থনৈতিক আলতলার মন্দির। তো আমি এখানে জুতো খুলে হাত ধুতে এসেছি, হাত পা ধুতে এসেছি কলে। আর পেছনে এটা হচ্ছে আমাদের পুরো নদী। তো এখন জল নেই, দেখতেই পাচ্ছ খুবই কম। আর আমার সঙ্গে এসছে মিঠাই রানী। এই যে মিঠাই, হ্যালো করো। হ্যালো হ্যালো, ভালো করে করতে হয়। হ্যালো, আজকে কি গো মা? আজকে কি পুচু মামামের কি আমনে হ্যাপি বার্থডে? মামামকে উইশ করেছো? মামামকে কি বলেছো? হ্যাপি। তো সকালবেলা মিঠাই আমাকে হ্যাপি বার্থডে উইশও করেছে, আর সবাই করেছে, বোন থেকে হাজবেন্ড। তো রাত 12টার সময় করেছে, অনেক কিছু দিয়েছে, সেগুলো তোমাদের পরে দেখাবো। তো চলো বেশি বকবক না করে আগে পুজোটা করে আসি, হাত পাটা ধুয়ে, কারণ জুতো যেহেতু খুললাম মিঠাই, তো জুতো খুলেছি সেই হাত তো ধুতেই হবে। তো চলো আগে মায়ের কাছে গিয়ে পুজোটা দিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার কাছে এটা খুব একটা স্পেশাল দিন, তো মায়ের আশীর্বাদ ছাড়া তো মোটেই চলবে না। তো চলো আগে পুজো দিয়ে নিই, পরে আবার কথা বলছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাব। তো এখানে ঠাকুরটা দেখতে পাচ্ছ, বিসর্জনের পর এই কাঠামোটা তুলেছে খড়ের, দেখতেই পাচ্ছ। তো এটাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে আবার মায়ের স্থানে বসাবে, যেখানে মা ছিলেন সেখানে এখন ঘট আছে, ঘট দিয়ে পুজো হচ্ছে। দুদিন আগে এখানে বড় সড়ো করে পুজো হলো, মেলা হলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখন বিসর্জনের পরে মাকে দেখতে পাচ্ছ তুলে নিয়েছে, এবার মাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজাবে, মায়ের স্থানে মাকে আবার বসাবে। আজকে যেহেতু মঙ্গলবার, তো দেখতেই পাচ্ছ এদিকে সব গরুর হাট বসেছে। তো ওইদিকে দেখতে পাচ্ছ গরুর হাট, প্রচুর গরু নিয়ে এসছে, তো ছাগল এসব নিয়ে আসে, যেহেতু আজকে মঙ্গলবার তাই হাট বসেছে। আর আজকে মন্দিরে না অনেক ভিড় হয়েছিল, ভালোই ভিড় হয়েছিল মোটামুটি। তো চলো বাড়ি ফেরা যাক। আর ওই দেখো আমার মেয়েকে দেখো, মায়ের সঙ্গে কোনো ইয়ে নাই, নিজের মতন নিজে ঘুরছে। তো চলো এখন যাওয়া যাক বাড়ি। চাপ বস। তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, প্রসাদও সবাইকে দিয়ে দিলাম, আর এখন টিফিন করছি দেখতে পাচ্ছ। তো ঘুগনিটা কেনা ছিল, ওটা গরম করলাম, আর দুটো রুটি ভেজে নিলাম। তো চলো এখন খেয়ে নেওয়া যাক। গুড ইভিনিং। তো এখন বিকেল 4:30 বাজে, আমি শুয়েছিলাম। তো তোমাদের দেখেছিলাম সকালবেলা খাওয়া দাওয়া করছিলাম, সেই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে দুপুরে কী রান্না বান্না হয়েছে সেটা তোমাদের শেয়ার করিনি। তো দুপুরে হয়েছিল আজকে আমাদের ভোলা মাছের ঝোল, আর হয়েছিল লাউ ঘণ্ট, আর একটা হয়েছিল পুঁই শাকের ঘ্যাট। তো এটাই হয়েছিল আজকে দুপুরের মেনু। তো আমি সেরকম কিছু শেয়ার করলাম না, যে সন্ধ্যে থেকে সব শেয়ার করবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখন আমি ছাদে এসেছি, জামা কাপড় তুলতে এসেছি, যেগুলো সকালে কেচে মিলেছিলাম। তো সেগুলো কোনো কোনো সময় আমি দুপুরেও তুলিনি, তো আজকে যেহেতু তোলা হয়নি, তো বিকেলে এখন এসে জামা কাপড় তুলছি। আর আমি শুয়েই ছিলাম, বোন এসছে বলে ঘুমটা ভাঙলো। তো চলো আগে যাই জামা কাপড় নিয়ে, তারপর তোমাদের বাকিটা সব শেয়ার করবো, দেখতে থাকো। তো নিচে এসে দেখছি মা এখানে পায়েস বসিয়েছে, তো দেখতেই পাচ্ছ মা নিজে হাতে পায়েস বানাচ্ছে আমার জন্য। তো এরপরে বাকি রান্নাটা আমি করব। তো তোমরা দেখলে ওদিকে মা পায়েস বানাচ্ছে, আর বোন এসেই দেখো গোছগাছ করতে লেগে গেছে। ও একটু শুয়েছিলাম, এখানে সব ব্ল্যাঙ্কেটে সমস্ত রাখা ছিল, তো ওখানে ওগুলো গোছগাছ করছে, তোমরা দেখতে থাকো। তো আমরা চা টা খেয়ে নিয়েছি, এখানে এখন মিঠাই আর মিঠাইয়ের মানে বেলুন ফোলাচ্ছে দেখতে পাচ্ছ। আর আমি দেখো কড়াই ঠড়াই নিয়ে চললাম রান্নাবান্না করতে, রাইস করবো। তো রাইসের জন্য সব সবজি মবজি কেটে নিয়েছি, তো একদিকে আমি ভাজা চাপিয়ে দেবো, একদিকে একটু চাটনিও চাপিয়ে দেবো। কী হলো মিঠাইয়ের? আবার ঠান্ডাও লেগেছে, ওর ওষুধ দেওয়া আছে, ওষুধ দেবো। তো চলো এগুলো আগে চাপিয়ে নিই, তারপর তোমরা দেখতে থাকো। বসে পড়েছি রান্নাবান্না করার জন্য, ওদিকে যা আমাকে হেল্প করেছে কাটাকাটি সব করছে। আর এই দেখো এদিকে চাটনি বসানো হয়েছে, আর এদিকে রাইসের জন্য ভাজা ভুজি চাপিয়েছি এখানে। তো এখানে বিনস ভাজা হচ্ছে, আর এখানে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, আর গাজরটা সুপটা ভাজলেই হবে। আর ওই ওইদিকে গ্যাস আছে, আবার এটা হচ্ছে নতুন গ্যাস। তো নতুন গ্যাস এদিকে আমরা উদ্বোধন করেছি আজকে, এদিকে এই রান্নাগুলো হচ্ছে, আর ওদিকে গ্যাস আছে, ওদিকে ভাতটা দিয়ে সমস্ত হবে। তো চলো দেখতে থাকো, ততক্ষণ আমরা রেডি করে নিই পুরোটা রান্নাবান্না, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না হলো, দেখতে থাকো।
তো রান্না বান্না করতে করতে একবার এদিকে এলাম। তো দেওর আর বোন মিলে সাজিয়েছে, ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখানে দেখো পুচকে দুটো নাচছে, মিঠাই রানী আর আমাদের সামনের বাড়ির একটা বাচ্চা, তো ওরা খুব মজা করছে, গান চলছে। তো তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ওদিকে সাজগোজ করানো মানে ডেকোরেশন হয়ে গেছে, বেলুন টেলুন দিয়ে সাজানো হয়ে গেছে। তো কী কী রান্না হলো চলো তোমাদের দেখাই। তো এখানে রয়েছে ফ্রাইড রাইস, তো এটাই পুরোটা আটেনি বলে আমি একটা ছোট গামলায় অর্ধেকটা মতো রেখেছি কিছুটা। আর এখানে দেখতে পাচ্ছ এটা পায়েস যেটা মা করেছে। আর এখানে রয়েছে মাটন, আর এখানে রয়েছে চাটনি, টমেটোর চাটনি, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, এটা ভেজে আমি রেখেছি নাহলে মিই যাবে। এখানে রয়েছে রসগোল্লা, আর এই কেকটা তো ছোট বোন এনেছে মানে আমার বোন নিয়ে এসছে। তো একদম রেডি হয়ে গেছি, আর এই যে চলে এসছে আমার জায়ের ছেলে মেয়ে মেয়ে, ওই যে ছেলে বুনি এদিকেও রেডি হচ্ছে। তো এবার গিয়ে কেক কাটিং হবে, চলো একদম কেক কাটার ওখানে দেখা হচ্ছে। তো কেক কাটা শেষ, এবার সবাইকে দিয়ে দিয়েছি কেক, এখন আমি খাচ্ছি, এরপর ডিনার হবে। তো চলো কেক টেক খেয়ে সবাইকে খেতে দেবো। আর এই যো কি করছো তুমি এখানে বসে, কোনো কাজ করছো না, একটু কিছু শুধু ফোন ঘাটে, ফাঁক পেলে ফোন ঘাটা। কেকটা খেয়ে নিলো, তো চলো এবার খাবার দিই। পায়েস খাবি আগে, ভাত খাওয়া হোক তারপর। কাঁচা কাঁচা পেঁয়াজ খেয়ে নেয় জানো, কিছু নেই আর দেবো কিছু, আস্তে আস্তে খা, তো তারা নেই এ কিন্তু একটু দেরি করে খা, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা, এই যে মিঠাই তাড়াতাড়ি খেয়ে নেয়, ও হ্যাঁ খাক না, আস্তে আস্তে খা করা, তুই ফার্স্ট হয়ে যাবি কিন্তু তাড়াতাড়ি খেয়ে, সবার চেয়ে ফার্স্ট হতে হবে। তো এখন আমি বাকি যে কজনে রয়েছি তাদের জন্য খাবার বাড়ছি দেখতে পাচ্ছ, আর এখানে এখন স্যালাড দেওয়া হচ্ছে। তো চলো আমরা এবার খেতে বসে পড়ি, তো এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি, তো চলো এবার খেয়ে দিয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সবাই খাওয়া দাওয়া করে যার যার ঘরে চলে গেছে। ঠায়ের বাপ্পি যেই গিফটগুলো দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে যেটা আমি পড়েছিলাম, যেটা পরে আমি কেক কাটিং করলাম ওই ড্রেসটা দিয়েছে, আর দিয়েছে চকলেট আর ফুল। তো তো এই যো চকলেট আর এখানে দুটো রোজ আছে, তো এইটাই দিয়েছে রাত 12টার সময়, এই দুটো গোলাপ আর চকলেট আর ওই ড্রেসটা, তো এটাই হচ্ছে আমার গিফট জন্মদিনে, আর বেশি কাউকে বলিনি দেখেছো তো তোমরা। তো বোন কেক এনেছিলো তোমাদের বললাম, আর তার সঙ্গে এনেছিলো এই কুর্তিটা, খুব সুন্দর হয়েছে কুর্তিটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। হাসলাম এই কারণে আমার মেয়েটা খুব দুষ্টু, এক লাফে খাট থেকে নেমে গেল, এই দেখো পাকা বুড়িটা, ও হুলুস তুলুস করে নামতে গেছে, অমনি করেই নামে হুলুস তুলুস করে,
তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা যারা আমার ভিডিও দেখছো অথচ এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।